नमस्कार सबाई के नॉर्थ ईस्ट न्यूज बांग्लार दृष्टिपात अनुष्ठाने स्वागत जानाच्छि। प्रिय दर्शक श्रोता, आज के जो विषय अपने सामने एसेछि सेटा विषयटा खूब स्पर्शकातर विषय, पृथक बराक। अपना जो भाव सबाई जानें जे बर्तमान पृथक बराक अनुष्ठान जे समस्या सृष्टि हयेछे, मानुषेर भावाबेगे झड़ तुलेछे बराक ब्रह्मपुत्र दुई उपत्यकाते, एवं विषयटा तुलेछेन डॉक्टर नगेन शुइकिया, तिनि असम साहित्य सभार प्राक्तन सभापति, विशिष्ट साहित्यिक, बुद्धिजीवी। तिनि जे विषयटा तुलेछेन पृथक बराकेर, सेई प्रेक्षापटटा छिल शिलचर रेल स्टेशने। आपनारा सबाई जानें जे दुर्भाग्यजनकभावे আমাদের জল সম্পদ বিভাগের একটা সাইনবোর্ডে, অসমীয়া সাইনবোর্ডে কালি লেপিয়ে দেয় কিছু দুষ্কৃতী, এবং সেটাকে কেন্দ্র করে একটা সংঘাতের সৃষ্টি হয় এবং অভিযোগের তীর ছুঁড়ে দেওয়া হয় বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ বিডিএফ এর দিকে। যদিও বিডিএফ এর পক্ষ থেকে বিষয়টা অস্বীকার করা হয়েছে, বলা হয়েছে এটা দুষ্কৃতকারীর কাজ। যাই হোক, এ নিয়ে মামলাও হয় এবং বিডিএফ এর কর্মকর্তা প্রদীপ দত্ত রায় সহ অন্যান্য কয়েকজনের প্রশাসনের আইনের মুখোমুখি হতে হয়েছে, আইনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। তো এই যে গোটা ঘটনাক্রম আমরা দেখছি, সেটা অসমের যে ভাষিক সম্প্রীতি রয়েছে সেটার জন্য শুভ সংকেত নয়, এবং যে ঘটনাটা ঘটেছে সেটা কতদূর সঠিক এবং এটা ভাষিক সম্প্রীতি নষ্ট করার জন্য কোনো তৃতীয় শক্তির এখানে হাত রয়েছে কিনা সেটাও বলা যায় না। তো বিষয়টা এখন চর্চায় রয়েছে, আশা করা যেতে পারে অচিরেই বিষয়টা মীমাংসা হবে এবং অসম এক থাকবে, অর্থাৎ বরাক উপত্যকা ব্রহ্মপুত্র উপত্যকা থেকে বেরিয়ে যাওয়াটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা হয়তো হবেও না। শুভ বুদ্ধি সম্পন্ন যারা রয়েছেন বরাক ব্রহ্মপুত্রে, কেউই বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না, বরাক পৃথক হয়ে যাক। এখানে আমাদের মৃণালিনী দেবী, যিনি আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মাতা, তিনি তীব্রভাবে সমালোচনা করেছেন বাঙালি বিরোধী যে কথাবার্তাগুলো চলছে, তিনি আত্মসমীক্ষার পরামর্শ দিয়েছেন। তো সেটা একটা ভালো কথা। এবং জুবিন গর্গ, যিনি বিশিষ্ট শিল্পী, তিনিও কিন্তু এই পৃথক বরাক বা বরাককে আলাদা করে দেওয়া ইত্যাদি বিষয় নিয়ে তিনি বিষয়টাকে মোটেই পাত্তা দেননি, তিনি অখণ্ড অসমের পক্ষে, অসমের পক্ষেই কথা বলছেন, এটা ভালো সংকেত। এখন আমরা যদি পর্যালোচনা করে দেখি যে যদি বরাক উপত্যকা পৃথক, কিছু মহলে শোনা যাচ্ছে যে পৃথক হয়ে গেলেই ভালো, ব্রহ্মপুত্র উপত্যকার সঙ্গে এখানে থাকা সম্ভব হবে না ইত্যাদি ইত্যাদি, তো ব্যাপারটার তাৎপর্য কতটুকু আমরা যদি বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা প্রথমেই যে চিন্তাটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে কি, একটা রাজ্য যদি নতুন রাজ্য গঠন হয়, তার অর্থ সামাজিক অর্থনৈতিক বুনিয়াদ যে ব্যাপারটা সেটা কিরকম হবে, কিরকম হবে, এখানে শিল্পায়ন কি, শিল্পায়নের স্বরূপটা কি, এখানে কর্মসংস্থান, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ কতটুকু আছে, পর্যটন শিল্পের অবস্থা কি, ইত্যাদি অনেক ব্যাপার থাকে একটা রাজ্যে রাজ্য তৈরি করতে গেলে। তো সেদিক দিয়ে অসমের দক্ষিণ অসম, যদি বরাক উপত্যকাকে আমরা ধরে, আমরা দক্ষিণ অসম, বরাক উপত্যকা দক্ষিণ অসমে অবস্থিত, তো এখানে চা শিল্প যেটা সেটা একটা অন্যতম কর্মসংস্থানের একটা সাধন। তো চা শিল্পে প্রায় 104টা চা বাগান রয়েছে দক্ষিণ অসমে। তো সেই চা নিয়ে বরাকের অন্যতম যেটা আমরা শিল্প দেখতে পাচ্ছি, যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে বরাক আলাদা রাজ্য হবে, তো সেটাতে চা শিল্পের একটা বড় ভূমিকা এখানে থাকবে। অসম থেকে আলাদা হলে 104টা চা বাগান চলে যাবে বরাক উপত্যকায়,
অসমের সার্বিক যে চায়ের জন্য অসমের পরিচিতি এখানে মার খাবে। অসমে সত্যি কথা বলতে গেলে কোনো বড় শিল্প নেই। আজকে বরাক উপত্যকার ছেলেরা অসমের অনেক যুব সম্প্রদায় যারা আছে বারবার ছুটে যেতে হচ্ছে বহিররাজ্যে। আমরা সবাই জানি সামান্য একটা উচ্চশিক্ষিত ছেলেরাও যাচ্ছেন বাইরে সিকিউরিটি গার্ডের কাজ করার জন্য, বিভিন্ন শিল্পে ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। তো এই যে এই যদি পরিস্থিতি হয়, এখানে রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙার সমান হবে যদি আমরা রাজ্য বিভাজন হয়ে যায় আরো। কারণ ভাষিক যে ভাষিক অসহিষ্ণুতা থেকে যদি রাজ্য হয় তো এখানে কিন্তু শেষ হবে না। বিভিন্ন ভাষিক সমস্যা রয়েছে অসমে, প্রায় পঞ্চান্নটা এখানে ভাষিক গোষ্ঠী রয়েছেন। তারা নিজেদের ভাষা সংস্কৃতির জন্য যদি সবাই আলাদা হতে চান তাহলে রাজ্যটা রাজ্য থাকবে না, এটা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকির সৃষ্টি করতে পারে। তো সব মিলিয়ে বরাক উপত্যকার এমনিতে আমরা দেখলাম যে 104টা চা বাগান আছে, আর বরাকের যেটা আয়তন, ভৌগোলিক আয়তন, সেটা 22,244 বর্গ কিলোমিটার। আকারের দিক দিয়ে নিশ্চয়ই বড়, কিন্তু আমরা আগেই যে চর্চা করলাম যে বিভিন্ন পরিকাঠামো যে থাকার দরকার, সেটা বরাক চলে গেলে ব্রহ্মপুত্রের জন্য সমস্যা হবে এবং ব্রহ্মপুত্র আলাদা হয়ে গেলে বরাকের জন্য সমস্যা হবে নিজের পরিচিতি তৈরি করতে হলে। তো এখন যে প্রশ্ন বাঙালি এবং অসমিয়ার, আবার নতুন করে শৃঙ্খল চালিহা, তিনি লাচিত সেনার একজন কর্মকর্তা, তিনি ভারত সেবাশ্রম সঙ্গে পর্যন্ত গিয়ে গুয়াহাটি কালাপাহাড়ে সেখানে গিয়ে উনি হুমকি দিয়ে এসছেন যে এখানে বাংলায় সাইনবোর্ড চলবে না, অসমিয়াতে করতে হবে। এগুলো দুর্ভাগ্যজনক ঘটনা, কারণ ভাষা আমরা সবাই জানি যে ভাষা একটা আমাদের ভাবের বাহন। ভাষা দিয়ে মানুষের বিভিন্ন কবিতা, কাব্য, শিল্প, সংস্কৃতি, সাহিত্য সব কিছু করা যায়। জুবিন গর্গ সুন্দর কথা বলেছেন যে আমি বরাকে ছিলাম, করিমগঞ্জে ছিলাম, আমি এখানে দুর্গাপুজোতে সামিল হয়েছি, বিহুতেও সামিল হয়েছি, বরাক উপত্যকাতেই। তো সেটা সর্বাবস্থায় ভাষিক যে অসহিষ্ণুতা আছে সেটা সমাধান হওয়া দরকার বলে আমরা মনে করি। এবং ভূপেন হাজরিকার মতন শিল্পী, যিনি বাংলাকে কেন্দ্র করে, বাংলা তাকে মঞ্চ দিয়েছিল, প্রথম একটা বড় মঞ্চ দিয়েছিল, একাকার হয়ে গেছিল অসমিয়া এবং সেই বাঙালি কোনো বিরোধ তখন ছিল না, তখনই প্রকট ছিল না। যাই হোক, অসম আন্দোলন বা যাই হোক বিভিন্ন রাজনৈতিক কারণে একটা সংঘাত সৃষ্টি হয়েছিল, আমরা জানি অসম আন্দোলনের সময় বঙ্গাল খেদা আন্দোলন, সেগুলো যাতে আর পুনরাবৃত্তি আধুনিক যুগে না ঘটে সেটা দেখা সবার কর্তব্য। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এখানে বাংলা বাঙালিরা সার্বিকভাবে অসমিয়ার তো বিরোধী নয়, এটা একটা মানসিক, হয়তো মানসিক একটা ভুল বোঝাবুঝি থেকে, মানসিক কোনো বিশেষ স্থিতি থেকে এইভাবে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, সেটা অবসান জরুরি। ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়, স্যার আশুতোষ, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অসমীয়া ভাষা তিনি সূচনা করেছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন। তারপরে ঠাকুর পরিবার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে আমরা সবাই জানি যে লক্ষ্মীনাথ বেজবরুয়ার পরিবারের একটা সম্পর্ক ছিল, বৈবাহিক সম্পর্ক হয়েছিল। এরকম অনেক আছে বাংলা ভাষাভাষী কেউ বৈবাহিক সম্পর্ক, বিভিন্ন ধরনের সম্পর্ক, আজকে সুসম্পর্ক স্থাপন করছেন অসমীয়া সমাজের সঙ্গে। অসমীয়া সমাজ থেকেও আমরা দেখতে পাচ্ছি বরাক উপত্যকায় বঙ্গ ভাষাভাষী অঞ্চলে এসে বৈবাহিক সম্পর্ক স্থাপন হচ্ছে, পড়াশোনার জন্য আসছে ছেলেরা এখান থেকে ব্রহ্মপুত্র উপত্যকায় যাচ্ছে। তো এখন যে যুগ সেটা হচ্ছে গিয়ে একটা প্রগতির যুগ, বিকাশের যুগ। তো আর্থিক বিকাশ এবং শান্তিপূর্ণ সহাবস্থানই এখন কাঙ্ক্ষিত সব দিকে, সেটা আমরা মনে করি। আর তো এই পরিপ্রেক্ষিতে
এখন সবার কর্তব্য হওয়া উচিত ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর। আর এখানে শিলচর তরুণরাম ফুকন একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যেখানে অসমীয়া ছাত্রর অভাবে স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছিল বলে সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়ার একটা কথা শোনা যাচ্ছিল, বা বাংলা মিডিয়ামে সেটাকে যাতে কনভার্ট করা হয় সেরকম একটা প্রস্তাব উঠেছিল। সেটার কিন্তু বিরোধিতা করা হয়েছে একটি বাঙালি সংগঠনের পক্ষ থেকেই, বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা আমরা সবাই জানি প্রদীপ দত্ত রায়, যিনি যাকে আজকে বিভিন্ন সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে অসমীয়া সমাজে। তিনি কিন্তু প্রতিবাদ করে বলেছিলেন যে না, সেটা অসমীয়া স্কুলের যে ঐতিহ্য সেটা অসমীয়াই থাক, এখানে এটাকে রাখতে আমরা বদ্ধপরিকর, সেটা ঐতিহ্যের সঙ্গে মানানসই। এবং একাদশ শহীদের পীঠস্থান বলা হলেও বরাক উপত্যকাতে অবাঙালির প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব বা এগুলো কখনো উৎকটভাবে দেখা যায়নি, যেমনটা ব্রহ্মপুত্র উপত্যকায় দুর্ভাগ্যজনকভাবে দেখা গেছে বিভিন্ন সময়। কেবল বঙ্গভাষী নয়, অন্যান্য ভাষাভাষীদেরও এখান থেকে বিতাড়ন করার একটা কালো ইতিহাস রয়েছে ব্রহ্মপুত্র উপত্যকায়। তো এখন আগেই বলেছি যে আমরা এখন সম্প্রীতির যুগ, সহাবস্থানের যুগ, আরও এগিয়ে যাওয়ার যুগ। তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নিশ্চয়ই আশা করা যায় যে বরাক ব্রহ্মপুত্র এক থাকবে, আর যত রকম বিভাজন সব কিছুর অবসান হবে। এবং এই বলেই আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করছি। আজকের যে দৃষ্টিপাত অনুষ্ঠান সেটা শেষ হলো, আগামীতে আপনাদের জন্য নতুন কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব। নমস্কার।